এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। সকালবেলা আজকে ব্লগটা স্টার্ট করেছি, 7:25 বাজে, আমরা উঠে গেছি 7টার আগে, বিছানায় কেউ নেই দেখো। আজকে এই আজকে না সরি সকাল হয়ে গেছে, কাল রাতে ব্লগটা তোমরা দেখেছো, কালকের ব্লগটা। কাল রাতে আমি, মেঘনা, পাখি, বাবাই ঘরে ঘুমিয়েছে, দিদি আর জামাইবাবু এই ঘরে ঘুমিয়েছে, একটা ঘরেই সবার হয়ে যায়, কিন্তু যেহেতু দুটো ঘর আছে তার জন্য চাপাচাপি করে শুয়ে কোনো লাভ নেই। আর আজকে তো এখনো ঘর থেকে বেরোয়নি তাই বুঝতে পারছি না, কিন্তু ওয়েদারে দেখাচ্ছে যে আজকেও বৃষ্টি হবে, মেঘলা পুরো ওয়েদার, সকাল থেকে মেঘলা। তো আমরা যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি বেরিয়ে যাব। তো এখন বাবা উঠে গেছে, সবাই উঠে গেছি আমরা, আমি আর পাখি শুধু শুয়ে আছি। না পাখি, হ্যাঁ পাখির আজকে পড়া নেই, কালকে পড়া আছে, কালকে পড়তে যেতে হবে। আজকে কি বার বলতো? বৃহস্পতিবার। কালকে আছে পড়া, শুক্রবারে কি কি বারে আছে? হচ্ছে শুক্র, শনি আর রবি আর মঙ্গল। পাখি আমাদের বাড়ি যাস, হ্যাঁ বললাম আমাদের সঙ্গে চ। পাখি সকাল সকাল মেকআপ করেছে, আমরা রেডি হয়ে গেছি, সকালে আমরা রুটি আলু ভাজা মিষ্টি খেলাম। চলো চলে যাচ্ছি, অনেকদিন বেরোলাম, 20 দিন 22 দিন। টাটা। হ্যাঁ ঠিক আছে, তোমরাও যেও আমাদের বাড়ি। মা মাসিকে বল আমাদের বাড়ি যেও, আর দিদি ভাইকে বল। বাবা ফোন নিছো? কই তোমার ফোন? দেখো 10 বছরের মেয়ে এখনো কাঁদে ওঠে, দেখো দেখো এখনো মানে বয়স বয়স বেড়েছে, মনটা এখনো বাচ্চা। মেঘনা আমার কাঁদছে পাখিকে নিয়েছে বলে। দাদুর হচ্ছে এই জ্বালা, এতগুলো নাতনি থাকলে কত যে নাতনি আমার বাবার। দেখো এখন আমরা রানাঘাট স্টেশন থেকে ট্রেন ধরবো, কৃষ্ণনগর যাবো, কৃষ্ণনগর থেকে অটো করে নবদ্বীপ মানে ঘাট পার করে বিষ্ণুপ্রিয়া স্টেশন, স্টেশন থেকে কাটো। পুরো জার্নিটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো আর সঙ্গে থেকো, ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে। মেঘনাকে কোনা দিও না, কোনা দিও না। কোথায় যাচ্ছে মেঘনা? কোথায় যাচ্ছি? দাদুর বাড়ি। ভালো করে পেছন দিকে বসো না, ঝাঁকি দেবে। হ্যাঁ তো আমরা এই যে রানাঘাট স্টেশনে চলে এসেছি, তো বাবা জোগাল আনতে গেছে আর ট্রেনের জন্য আমরা ওয়েট করছি, তো বেশিক্ষণ আমাদের বসতে হয়নি। আর এখানে একজন মহিলা অসুস্থ ছিল, তাই এই যে ট্রেচার মেচার নিয়ে এসছে, ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হবে সেই জন্য। তো এখানে ওই জন্য একটু ভিড় জমে গেছিলো আর আমরা বেশিক্ষণ বসতে পারিনি, সঙ্গে সঙ্গে আমাদের ট্রেনটা ঢুকে গেছে। তারপরে এই যে আমরা ট্রেনে উঠে গেছি, আর গরম গরম গজা বিক্রি হচ্ছিল, রানাঘাটের গজা তো তোমরা জানো খুব ভালো হয় খেতে, তো গজা খাওয়ার জন্য বলছিল তাই ওকে কিনে দিয়েছিলাম। তারপরে এই যে আমরা অটোতে উঠে গেছি, এবার আমরা যাব সোজা মানে কৃষ্ণনগর নেমে আমরা অটোতে উঠেছি, এবার অটো করে আমরা যাচ্ছি সোজা ঘাট, ঘাটে যাচ্ছি স্বরূপগঞ্জ ঘাটে। তো ঘাট থেকে আমরা আবার টোটো করে আবার যাব বিষ্ণুপ্রিয়া স্টেশন। তো দেখতেই পাচ্ছ কত ভিড়, কেননা মায়াপুরের সব দর্শনার্থীরা যাওয়া আসা করছে, আর হোলি, হোলির জন্য এখানে প্রচুর ধুমধাম হয় মায়াপুরে, তোমরাও সেটা সবাই জানো নবদ্বীপ বলে কথা। যাই হোক, তো আমরা নৌকায় উঠে গেছি। তো তারপরে এই যে আমরা নৌকায় উঠে গেছি, আর দেখতে পাচ্ছ নৌকা করে আমরা পার করছি গঙ্গা নদীর মাঝ মাঝে আমরা রয়েছি, আর ওই যে মায়াপুর ইস্কন দেখতে পাচ্ছ, নৌকায় উঠলে মায়াপুরটা পুরোপুরি দেখা যায়, খুবই ভালো লাগে দেখতে। তো এই দেখো আমরা এখন বিষ্ণুপ্রিয়া স্টেশনে আছি, এখন ওই যে ট্রেন আসছে একটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্যান্ডেল যাচ্ছে ডাউন, এই ট্রেনটা পাস করবো, তারপরে আমরা এখন ওভারব্রিজে আছি, ওই পারে যাবো, তারপর আমাদের ট্রেন ধরবো। 40 মিনিট লাগবে এখান থেকে ট্রেনে আমাদের। চলো ট্রেনটা তোমাদের দেখাই, ট্রেন
ওই মেঘনা বাবা দাঁড়িয়ে আছে। কিছু হবে না মা, পায়ে ব্যথা করছে তাই একটু বসেছে। ওদের ট্রেন চলে এসে দেখ, দাঁড়া এখানে, দাঁড়া এখানে, দাঁড়া। এটা ব্যান্ডেল যাবে, ব্যান্ডেল এটা এদিকে যাবে আর আমরা এদিকে যাব, এদিকে আমাদের বাড়ি এদিকে। ও শান্তি লাগছে লোকালে এসে। আমরা তো ট্রেনে উঠে গেছি আর আমরা প্রায় কাটোয়ায় মানে নামবো একটু পরেই। এটা মনে হয় পাটুলি ছেড়েছিল, আর এখানে মেঘনা লেবু খাবে বলছিল তাই লেবু কিনে নিয়েছিলাম, একটা লেবু কেটে দিয়েছিলাম। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি কাটোয়া স্টেশনে। এই যে ট্রেনটা ঢুকছে, আমরা এক্ষুনি নেমে যাব। চলে এসেছি আমার শহর, প্রাণের শহর কাটোয়া। এই যে কাটোয়া স্টেশন, এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, তার জন্য একটু ফাঁকা ফাঁকা। আর আমরা একদম শেষের দিকে নেমেছি, যেহেতু আমরা পেছন দিকে উঠেছিলাম, মানে সরি আমরা ওইখান মানে বিষ্ণুপুর থেকে যেহেতু সামনের দিকে উঠেছি তাই কাটোয়া নেমে কিন্তু আমাদের পেছন দিকেই নামতে হবে। আর পেছন দিকে নামার জন্যই আমরা সামনের দিকে উঠেছিলাম, কারণ পেছনে নামলে আমাদের সুবিধাটা হবে, কেননা পেছনে নামলে মানে লাইন পার করে একদম সামনে যাওয়া যায়, যেখান থেকে টোটোপুর বা স্টেশনে মেন গেটে নামলে অনেকটা ঘুরতে হবে। এই যে আমরা ট্রেন থেকে নেমে গেছি, এই ট্রেনটায় আমরা নামলাম। তো আমরা এই দিক দিয়ে যাচ্ছি, মানে পেছন দিয়ে গেলে যে রেল গেটটা আছে, যাদের কাটোয়ায় বাড়ি বা কাটোয়া যারা চেনো তারা হয়তো জানবে, রেল গেটের কাছ দিয়ে গেলে একদমই কাছে এই প্ল্যাটফর্মটা থেকে। তো এই প্ল্যাটফর্মটায় ট্রেনটা দাঁড়িয়েছে বলে আমাদের আরও সুবিধা হচ্ছে, কেননা এমনিতে আমার পায়ে ব্যথা, হাঁটতে পারছি না। আর অন্য স্টেশনে দাঁড়ালে, সরি অন্য প্ল্যাটফর্মে দাঁড়ালে অনেকটা ঘুরে ঘুরে হেঁটে হেঁটে একদম মানে অন্নপূর্ণা লাইব্রেরি পর্যন্ত যেতে হতো, তারপরে আমরা টোটো পেতাম। তো রিক্সা স্ট্যান্ডের জন্য টোটোগুলো খুব দূরে থাকে সেই জন্য। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে প্ল্যাটফর্ম শেষ হলো আর রেলগেট পার করে আমরা সামনে গিয়ে টোটো ধরবো। তো বাড়ি গিয়ে আবার ভিডিওটা করেছিলাম আমি, কেননা এত টায়ার্ড লাগছিল, মেঘনাও সারা রাস্তা বমি করেছে অনেকবার, সেগুলো আর তোমাদের বলা হয়নি, শরীরটাও অসুস্থ ছিল তার জন্য। ও বিয়াই ভালো আছো? হ্যাঁ, পায়ে মোচকা গেছে পা। বাবা লাইনে আছে এখনো? না না, কেটে দিছে, জুতো খুলে ফেললি তো, মশা কামড়িয়েছে মনে হচ্ছে। কোথায় চুলকায় লোল পরে কেন? এই তো জুতো, জুতো তো ফেলে দিলি, নে এখানটায় মশা কামড়িয়েছে, এখানটা চুলকাচ্ছে ওই জন্য। এখানটা নামা, আরে কোলে উড়ে নিয়ে রেখে দিছিস কে? তো বাড়িতে আসার পরে মেঘনাকে গাটা মুছিয়ে ওকে ভাত টাত খাইয়ে দিয়েছে, জামা প্যান্ট পাল্টে দিয়েছে, কিন্তু নিজে আর কিছু করিনি, খুব টায়ার্ড লাগছিল, ভালো লাগছিল না। তারপরে মা অনেক কিছু রান্না করেছে, মোচার তরকারি, এঁচোড়ের তরকারি, আলু পটলের তরকারি, ডাল, কুমড়ো ভাজা। আমাদের বাড়িতে নর্মাল দিনগুলোতেও মানে এরকম অনেক পদ রান্না করা হয়। তো ফ্রেন্ডস, বাড়িতে তো চলে এসেছে অনেকক্ষণ আগে, 2টোর সময়, আর এখন বাজে 5:20, 5:20 বাজে। তো ওই যে আমার ফ্রেন্ড আর পাড়ার বৌদি, আমার বান্ধবী আবার আমার পাড়ার বৌদি, দুটোই। তো ওই যে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি বাড়ির পিছনে, একটু হাঁটে হাঁটে হেঁটে করতে আসছে। আর মেঘনা দাদার কাছে রয়েছে, ভাত টাত খেয়ে নিয়েছে, জামা প্যান্ট ছাড়িনি, ভালো লাগছে না, ঠান্ডা ঠান্ডা লাগছিলো, ওই জন্য একবারে সন্ধ্যাবেলা ছেড়ে নেবো। আর আমি তো নাইটি মাইটি কিছু আনিনি, বাড়িতে রয়েছে, এখন আলমারি থেকে বের করতে হবে, মা বের করে দেবে, তারপরে কোথায় আছে আমি জানিও না, তার জন্যই আরও ছাড়িনি। আর জামা ছেড়ে নাইটি না পরলে না ভালো লাগে না, অস্বস্তি লাগে, ওই জন্য ভাবলাম যে একবারই ছাড়বো। ওই যে মেঘনা খেলা করছে স্কুল মাঠে। তো এখন এই যে একটু মাঠে মেঘনা মানে খেলাধুলো করছে, ও তো ঘরবন্দি থাকে জানো, আর দিদির বাড়িতেও 22-23 দিন থাকা সত্ত্বেও ঘর থেকে বেরোতে পারেনি, যেহেতু পরিবেশ যেখানে যেরকম সেখানে সেভাবেই থাকতে হবে। দিদির বাড়ির ওখানেও মানে কেউ কারো বাড়ি অতটা যায় না, ওই পাশে 2টো বাচ্চা আছে, ওদের সঙ্গেই খেলা টেলা করতো। আর ওদেরও মানে মেন রোড থেকে গলির ভেতরে বাড়ি, ওদেরও সামনে কোনো মাঠ টাট নাই। কিন্তু এই যে আমাদের মানে আমার বাপের বাড়ির কাছে বাড়ির সামনে যে স্কুল, এই স্কুলটায় আমি পড়তাম, এটা হচ্ছে আমার প্রাইমারি স্কুল, আর আমাদের বাড়ির সামনেই সমস্ত অনুষ্ঠানগুলো হয়, সেই কারণে খুবই মজা হয় আমাদের পাড়াতে। আস্তে 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 আস্তে